আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আরও একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজ রান্না করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি ছোট বড় সবাই পছন্দ করার মতো চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না হবে খুব সহজে অল্প সময়েই এই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করব আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঝরঝরে এই কাচ্ছি বিরিয়ানি রান্না করতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে চিকেন বিরিয়ানি বিশেষ করে বাচ্চারা খেতে বেশি লাইক করে সেই জন্য যখন তখন যে কেউ রান্না করে ফেলতে পারবেন নিজের বাসায় নিজের হাতে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে খুব অল্প সময়ে রান্না করব আজকের এই চিকেন কাচ্ছি বিরিয়ানি যেই পাত্রে কাচ্চি বিরিয়ানি রান্না করব নিয়ে নিচ্ছি চিকেন এখানে এক কেজির মতো চিকেন আছে আর চিকেনের পিচগোলা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এই তো এবার ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি বিরিয়ানি রেডি মশলা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিকেনের জন্য শুধু লবণটা দেবো এখন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিব দেড় টেবিল চামচ পরিমাণ দু টেবিল চামচের চেয়ে একটু কম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা থেকে যে তেলটা ছিল সেই তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর কোনো মশলাপাতি এখানে দেওয়া হবে না একসাথেই কিন্তু সেজন্য মশলাগুলো সব দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখানে নিয়েছি কিছু পরিমাণ আস্ত গরম মশলা এলাচ তিন চারটি গুলমরিচ চার পাঁচটি একটা বড়ো সাইজের দারুচিনি ফালি একটা তেজপাতা দিয়ে দিব কিছু লবঙ্গ তিন চারটা আর কি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এগুলো কুচি করে দিলাম কাঁচামরিচ দিলাম পাঁচ ছয়টি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলা চিকেনের সাথে এমনভাবে মিশাবেন যাতে করে চিকেনের গায়ে গায়ে ভেতরে ঢুকে মশলাগুলো আর কোনো মশলা কিন্তু আমরা চিকেনে অ্যাড করব না সেজন্যই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু পেঁয়াজের বেরেস্তা দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিচ্ছি কিছু পরিমাণ পুদিনা পাতা আর ধনিয়া পাতার কারণেই এই চিকেন কাচি বিরিয়ানির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবার এটাকে একটা সাইডে রেখে দিব রেস্টে ফাঁকে রাইস রান্না করে নেব রাইস রান্না করার জন্য এক লিটার পানি বসিয়ে দিয়েছি একটা পাত্রে দিয়ে দিলাম শাহিজিরা দুই তিন চিমটির পরিমাণ একটা তেজপাতা দারুচিনি ফালি দুই টুকরা দুই ইঞ্চির পরিমাণ এলাচ দুইটি লবঙ্গ আর গুলমরিচ তিন চারটি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি রাইসের জন্য টকবক করে যখন পানিটা ফুটে উঠবে এবার দিয়ে দিব রাইস আজকের কাছে বিরিয়ানি হবে বাসমতি চাউল দিয়ে এই জায়গায় চাইলে আপনারা পোলার চাউলও দিতে পারেন বাসমতি চাউলটা আপনারা বিশ মিনিট আগে ধুয়ে রাখবেন তাহলে ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হবে অবশ্যই বাসমতি রাইসটা বিশ মিনিট আগেই ধুয়ে রাখতে হবে এতে করে তাড়াতাড়ি এটা সেদ্ধও হবে আর এমনভাবে সেদ্ধ করে নেব যখন দেখবো যে বলক উঠে গেছে ভাতটা যাতে পুরোপুরি একেবারে নরম হয়ে না যায় ভেতরে একটা চাউলের দানার মতো থাকবে ঠিক এই পর্যায়ে রাইসটাকে নামিয়ে ফেলব লক্ষ্য করলেই বুঝতে পারবেন বাসমতি রাইসটা কিন্তু একটু লম্বা হয় আর ভেতরে একটা দানার মতো সাদা থাকবে ঠিক এই পর্যায়েই ছেঁকে নিতে হবে আমি গরম গরম অবস্থায় একটা ছাটনির সাহায্যে এভাবে করে ছেঁকে ম্যারিনেট করা সে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস পানিটাকে একটু ঝরিয়েই দিতে হবে চিকেন কাচ্চি বিরিয়ানি সবাই পছন্দ করি আমরা কিন্তু বিশেষ করে বাসায় যখন বাচ্চারা খেতে চাইবে এরা কিন্তু চিকেন দিয়েই খেতে চায় আর ঝটপট এই রান্নাটা করা যাবে বিফ মাটন দিয়ে যে সময়টা লাগবে এর চেয়েও একটু কম সময় লাগবে তবে টাইমটা আমি বলে দেব কতটা পরিমাণ সময় লাগছে আমার আজকের এই চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করার বেলায় রাইস দেওয়ার পর আরও কিছু পরিমাণ উপকরণ দিব এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা পুদিনা পাতা এক টেবিল চামচ পরিমাণ করে কুচি করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম সাত আটটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা কিশমিশ দিয়ে দিচ্ছি পনেরো বিশটি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ওপর থেকে ঘি দিলে সুন্দর ফ্লেভার আসবে এবার ঢাকা দিয়ে ঢেকে আমি এখন এই ঢাকার চতুর্পাশে সিল করে দেব এ কাজটা করতে হবে আটার কাই দিয়ে আটার কাঁটায় একটু পাতলা করে করে নিলাম তারপর চতুর্পাশে এভাবে করে রাউন্ড করে দেব যাতে করে ভাবটা ভেতর থেকে বের হয়ে না আসে এ কাজটা করা খুবই সহজ এবার ফুল আছে পাঁচ মিনিট জাল করব ঘড়ির কাটায় হাই আছে পাঁচ মিনিট জাল করতে হবে এতে করে কিন্তু বলক উঠে যাবে চিকেন নিচ থেকে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল পাঁচ মিনিট জাল করার পর পাত্রটি নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার গাছটাকে আমি লো করে দিলাম তাওয়াটা একটু গরম করে নেবেন প্রথমে চুলাটা বাড়িয়ে তারপর লো হিটে এটাকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এই সিল থেকে কোনো না কোনো জায়গা করে নেবে ফোটা হয়ে আর সেখান থেকে ভাব বের হতে শুরু করবে সুন্দর ফ্লেভার ছড়াবে এই তো এই নাইফটা দেওয়ার পর দেখবেন যে একটু ভিজে গেছে তো তখনই বুঝে নিতে হবে যে আমাদের এই কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে চুলা অফ করে দিব গরম গরম অবস্থায় একটা নাইফের সাহায্যে আমি এই আটাগুলো ছাড়িয়ে নেব অবশ্যই গরম গরম অবস্থায় আটা ছাড়িয়ে নিতে হবে আর ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে সেজন্য এই কাজটা করে নিচ্ছি তারপর ঢাকনা খুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে বাসমতি রাইসের এই কাচ্চি বিরিয়ানিটা খেতে দারুণ লাগে চাইলে পোলার চাউল দিয়েও করতে পারেন আপনারা আর অল্প সময়ে এই চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় আশা করব ভালো লেগেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু দেখিয়ে দিচ্ছি কেমন তুলতুলে হয়েছে এই চিকেনটা অনেক বেশি সফট হয়ে গেছে আজ বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ